হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশাইজ ওয়ার্ল্ড। আজকে হলো জামাই ষষ্ঠীর উপলক্ষে খাওয়া দাওয়া। তো মা সকাল থেকে মা দুই জামাইয়ের জন্য প্রচুর রান্নাবান্না করেছে, তো আজকে সেই সব নিয়েই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সবাই দেখতে থাকো, তো লেটস গো। তো এখানে একটা ছোট্ট ডেকোরেশন করা হয়েছে, আমরা তিন বোনেরা মিলেই করেছি, কিন্তু আইডিয়াটা কিন্তু আমার দিদিমাথা থেকে এসছে। তো এখানে জামাইদেরকে বসানো হবে, তার জন্য এই ছোট্ট ডেকোরেশন। আর এই যে মা অ্যাট লাস্ট সব রান্নাঘর থেকে বেরোতে পেরেছে, স্নান ধান করতে পেরেছে, সকাল থেকে নিজে হাতেই পুরোটা রান্না করেছে সব। তো এই যে এখানে একটু সাজুগুজু করে নিচ্ছে যেহেতু ছবি তোলা হবে। তারপর কিছুক্ষণ পরেই বড় জামাই চলে আসলো, আর আমি ভিডিও করছি বলে একটু লজ্জাও পাচ্ছিলো, এই যে হাসছে দেখতেই পাচ্ছি তোমরা। আর জিজু আসার সময় আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্ক নিয়েছিলো, দিদি সেটাই ফ্রিজে ঢুকাচ্ছে। আর হ্যাঁ, আমার একটু কুর্তি পরতে ইচ্ছা হয়েছিলো আজকে, তো আমি এই কুর্তিটা পরেছিলাম। তো আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে। তো তোমাদের ড্রেস দেখাতে দেখাতে আমি ইনার বাইকের আওয়াজ শুনতে পেলাম, তো দৌড় মেরে দিদি আর আমি চলে এলাম ভিডিও করার জন্য। আর ও হাসছে কারণ আমরা অনেকক্ষণ ধরে ওখানটা ফোন নিয়ে দাঁড়িয়েই ছিলাম কনস্ট্যান্ট, যে কখন ও আসবে আর আমরা এটা ক্যাপচার করবো। তো এই যে ছোটো জামাই শাশুড়ির জন্য মিষ্টি লিচু নিয়ে এসছে, তো সেটাই দিচ্ছিল। আর এদিকে আমাদের পুচকুটা অনেকক্ষণ ধরে মিমাই মিমাই করে ডেকে যাচ্ছে, কিন্তু মিমাই আর শুনতে পাচ্ছে না। কিন্তু মিমাই মানে কিন্তু ও মেসোমশাইকে বোঝায়, মানে আমাকে যেহেতু মিমিম বলে। তো এদিকে বড় জামাই ছোট জামাই বদ্দি ভাইয়ের সাথে গল্প করতে ব্যস্ত, আর আমরা এদিকে খাওয়া দাওয়ার আয়োজন করতে। আর এই ফলগুলো কিন্তু আমার দিদি কেটেছে, নে তোকে ক্রেডিট দিলাম। তো দিদি এদিকে মায়ের একটু হেল্প করছিল, আর মা এদিকে দুই জামাইয়ের জন্য খাবার বাড়ছিল। তো এই যে মা নিয়ে যাচ্ছে সব খাবার দাবারগুলো ওখানে সাজানোর জন্য, আর মা আমাকে বলছে যে এখনো ভাতটা দেওয়া হয়নি, এখন ভিডিও করিস না, আর কে কার কথা শোনো। তো এই যে আমাদের ফাইনাল লুকটা কিন্তু এরকম টাইপের এসেছিলো, এনে সুন্দর করে এটা সাজানো হয়েছিল পাখাটা দিয়ে। আমার এটা খুব ভালো লাগে, এই পাখাটা কিন্তু আমার একটা বান্ধবীর মা দিয়েছিল। তো এই যে আমাদের এতগুলো মেনু হয়েছিল, মেনুর মধ্যে যেগুলো ছিল, স্যালাড ছিল, ফ্রাইড রাইস ছিল, পটল আলু বেগুন ভাজা ছিল, পটল পেঁয়াজা ছিল, মাছের মাথা দিয়ে মুগ ডাল ছিল, রুই পোস্ত ছিল, দই মটন ছিল, টমেটো চাটনি, কুলের আচার, আর পাঁচ রকমের মিষ্টি যেটা ছোটো জামাই নিয়ে এসেছিল, আর মিষ্টি দই, কিছু ফল কাটা ছিল, কোল্ড ড্রিঙ্ক, আর লাস্টে আইস। তো এই যে জিজু এসছে, জিজু এসে এটা রিয়াকশন দিয়েছে যে এত সাজিয়েছে তোমরা, আর পুচকি এদিকে নাচছে তার কারণ ও ওখানে দেখতে পেয়েছিল কোল্ড ড্রিঙ্ক, যেটা ওর খুবই ফেভারেট। উফ, ওর খালি আনন্দটা দেখো। তারপর ওদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল, আর এদিকে মাকে দিদি বলছিল যে যাও যাও ওখানে একটা ছবি তোলো, দাঁড়াও গা, আমি ডাকছিলাম মাকে যে আসো আসো, আর মা তো মাই হয়, আর একটু ফ্রাইড রাইস দিই, একটু ফ্রাইড রাইসটা নিয়ে আসি, এই করছিল। তো আমি যাও জোর করে আসতে বললাম, তারপর দাঁড়ালো, তারপর মাকে একটা ছবি তুলে দিচ্ছিল বদ্দি ভাই, ওদিকে ওরা খাচ্ছিল, আর এদিকে বদ্দি ভাইকে দিয়ে দেওয়া হলো কারণ অনেক বেজে গেছিলো, প্রায় চারটে বেজে গেছিলো। তো তারপর আমিও বসে পড়েছিলাম খেতে, এদিকে দিদিও বসেছিল, আর সাথে মাকেও বসিয়ে নিয়েছিলাম কারণ অনেক বেজে গেছিলো, আর মা সকাল থেকে খাটাখাটনি করছিলো। তো আমরা এদিকে খাওয়া দাওয়া করছিলাম, আর দিদি ওদিকে জিজুকে আর প্রীতমকে বলছিল যে তোমাদের এত ছবি তুলে দিলাম, আমাদের একটা ছবি তুলে দাও। তো আমার বর ফোন নিয়ে চলে এসছে, এখন ট্রেন যেহেতু ওপর থেকে ছবি তোলা। আর এই যে লাস্টে মা আর জামাইদেরকে একটা ছোট্ট উপহার দিয়ে দিল, আর এই যে আমার বর দিল শাশুড়িকে এই শাড়িটা। ও আর একটা কথা বলে রাখি, আমি একটা ছোট্ট শাড়ির বিজনেস করি, শাড়ি বলে না সব কিছু, গার্মেন্টসের একটা বিজনেস করি, তো ওখান থেকেই এই শাড়িটা নেওয়া, এটা লিনেন শাড়ি বলছে, তোমরা যদি কেউ অ্যাড হতে চাও তাহলে আমাকে অবশ্যই পিং করবে। তো সবার লাস্টে বেসপটটা এলো, আমি বেসপট বলছি কারণ আমার আইসক্রিম খেতে খুবই ভালো লাগে, তো আমি ওকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছিলাম আইসক্রিমটা। তো লাস্টে যখন ওকে দিতে গেলাম, ও ফার্স্টে মুখটা ঘুরিয়ে নিল, ভাবছিল হয়তো আমি দেবো না, তারপরে হাঁ করতে গেল, তো ঘুরিয়ে আমি নিজে খেয়ে নিয়েছি, তারপরে খুব সুন্দর। তখন ও ওটাকে দেখিয়ে বলছে যে হ্যাঁ এবার আমি খেয়ে নেবো পুরোটা। তো আজকে আমার মিনি ব্লগটা এখানেই শেষ, সবাইকে বাই বাই।